হে গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে জানতে পারবেন ওয়ার্ল্ডের টপ 10 এক্সচেঞ্জার সাইট সম্পর্কে। এক্সচেঞ্জার সাইট বলতে এখানে ক্রিপ্টো যে এক্সচেঞ্জার সাইটগুলো আছে এই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ক্রিপ্টো এক্সচেঞ্জার টপ 10, মানে ওয়ার্ল্ডের ভিতরে সারা বিশ্বের ভিতরে টপ 10টি সাইট সম্পর্কে কথা বলবো। আপনি এই 10টি সাইটে চোখ বন্ধ করে এখান থেকে আপনার যে ফান্ডটা আছে, ডলারগুলো আছে, এগুলো আপনি খুব সহজে রেখে এখান থেকে আপনি 100% টাস্টেটের সঙ্গে এখান থেকে আপনি ডলার এক্সচেঞ্জ বাই সেল কিংবা ক্রিপ্টো ট্রেডিং এখান থেকে আপনি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং কি ভিডিওটি সব জায়গায় শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে। তো আপনি যদি এই বিষয়ে জানতে চান যে ওয়ার্ল্ডের টপ 10 ক্রিপ্টো এক্সচেঞ্জার সাইট সম্পর্কে, তাহলে ফার্স্ট আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনি লিখে সার্চ করবেন ওয়ার্ল্ড টপ 10 ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট, এখান থেকে এটা সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে এটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখেন টপ বিটকয়েন এক্সচেঞ্জার এত, তারপরে এখান থেকে সবগুলো সাইট কিন্তু এখানে শো করতেছে। তো আমরা কী করব, কয়েন মার্কেট ক্যাপ যে আছে এই ক্যাপের সাহায্যে আমরা জানবো ওয়ার্ল্ডের টপ 10 এক্সচেঞ্জার সাইট সম্পর্কে। তো আমরা কী করবো, টপ ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার সাইট আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এইখান থেকে দেখেন নাম্বার 1 রয়েছে বাইন্যান্স। আমাদের চ্যানেলে কিন্তু বাইন্যান্স সম্পর্কে ইতিপূর্বেও কিন্তু আমরা ভিডিও দিয়েছি, তো যারা দেখেন নাই তারা কিন্তু দেখে নেবেন। তারপর এখান থেকে দেখেন কয়েন বেস এক্সচেঞ্জ আসছে, তারপর FTX আসছে, তারপর ক্রাকেন আসছে, FTX US আসছে, তারপর হবি গ্লোবাল আসছে, কুকয়েন আছে, বিটফিনিক্স আছে, crypto.com এক্সচেঞ্জ আছে, binance.us আসছে, তারপর gate.io, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইট এখান থেকে বেস্ট। আপনি এখানে আপনার ফান্ডিংটা রেখে আপনি খুব সহজেই 100% ট্রাস্টের সঙ্গে এখান থেকে আপনি বাই সেল করতে পারবেন। আমি যদি এখান থেকে বাইন্যান্সটা ওপেন করি তাহলে আপনি বাইন্যান্স সম্পর্কে বিস্তারিত আপনি সব কিছু জানতে পারবেন। এখান থেকে 24 ঘন্টায় ভলিউম দেখেন বাইন্যান্সে কত লক্ষ ডলার, মানে কত বিলিয়ন ডলার এখান থেকে বাই সেল হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বাই সেলটা করতে পারবেন। তারপর এখান থেকে আপনি যে এটা হচ্ছে মূলত একটা এক্সচেঞ্জার সাইট, হ্যাঁ। তারপর এখান থেকে দেখেন এই যে এখান থেকে কতগুলো টোকেন এখানে লিস্টেড আছে, সবগুলো টোকেন কিন্তু এখানে শো করতেছে, মানে বাইন্যান্সে কতগুলো টোকেন মানে এখানে লিস্টেড আছে। আপনি এখান থেকে নিচের দিকে আসেন, এই যে দেখেন এই যে 100, মানে টপ 100 টোকেন এখানে শো করতেছে। তারপরে এখানে প্রোডাক্ট হচ্ছে কোম্পানি, ব্লকচেইন আছে, সব কিছু এখানে, সব এখানে A to Z সব শো করতেছে। তো আশা করি বাইন্যান্স সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনি কয়েন বেস এক্সচেঞ্জে চলে আসেন তাহলে দেখতে পারবেন কয়েন বেস এক্সচেঞ্জে কত ডলার এখান থেকে 24 ঘন্টায় বাই সেল হয় অর্থাৎ ট্রেড হয়, এটা আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন। এবং কি এই কয়েন বেসে কী কী টোকেন লিস্টেড রয়েছে সেই টোকেনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, মানে টপ 100 টোকেনগুলো। তারপর এখান থেকে FTX আসছে, FTX-এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কত ডলার এখান থেকে 24 ঘন্টার ভিতরে বাই সেল হইতেছে। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন, আমি এখান থেকে একটা টোকেন দেখাই দিই, এই যেমন কুকয়েন, এই এক্সচেঞ্জার সাইটটাও কিন্তু অনেক ভালো একটা এক্সচেঞ্জার সাইট। এখানে আপনি দেখতে পারবেন যে 24 ঘন্টায় এখান থেকে 80,051 BTC ট্রেডিং হয়ে থাকে। তারপরে কুকয়েন সম্পর্কে লিখে দিছে অ্যাবাউট কুকয়েন, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কুকয়েনটা আসলে মূলত কেন এবং এদের সম্পর্কে, এদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। তারপরে এখান থেকে কুকয়েন কী কী কয়েন লিস্টেড আসছে, এই কয়েনগুলো আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। তারপর এখান থেকে বিটফিনিক্স যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পারবেন ক্রিপ্টো আছে এখানে 14,542টা, তারপরে এক্সচেঞ্জার 431, মার্কেট ক্যাপ এত, হ্যাঁ, মানে এগুলো আর কি টোটাল অ্যামাউন্ট এখানে শো করতেছে। আর এখান থেকে দেখেন 24 ঘন্টায় এই যে ভলিউম দেখেন অনেক বেশি, হ্যাঁ, আসলে এক একটা সাইটের ভলিউম কিন্তু এক এক রকম। এখন মানে ট্রাস্টেডের দিক দিয়া কোনটা বেশি আগায় আসছে এটা কিন্তু এখানে শো করতেছে, তবে বাইন্যান্সটার ভলিউম সবচেয়েতে বেশি থাকে অলওয়েজ, কারণ বাইন্যান্সটা হইতেছে সবচেয়ে ওয়ার্ল্ডের টপ মোস্ট এক্সচেঞ্জার সাইট এবং 100% এটা ট্রাস্টেড একটা এক্সচেঞ্জার সাইট। এটা আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে চোখ বন্ধ করে এই এক্সচেঞ্জার সাইটে আপনি যে কোনো ক্রিপ্টো রাখতে পারেন, তবে হ্যাঁ লিগেল ওয়েতে রাখবেন যেন আপনার ইন ফিউচারে কোনো প্রবলেম দেখা না দেয়। তো আশা করি আপনারা খুব সহজে জানতে পারলেন যে ওয়ার্ল্ডের টপ 10 এক্সচেঞ্জার সাইট সম্পর্কে।
তো নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু পাবেন, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।